নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলে চা বা কফির সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স আইটেম ফুলকপির পকোড়া এটা খেতে ভীষণই ভালো হয় তাহলে চলুন দেখতে থাকুন আমি ফুলকপিগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটা বাটিতে কিছুটা জল আর সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলো আমি একটু হালকা করে ভাব দিয়ে নিচ্ছি বেশি সেদ্ধ করব না জাস্ট একটু ভাপ দিয়ে নেব ওটা ভাপে হতে থাক ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিই আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স আর দেবো সামান্য একটু লবণ আর একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা ভালো করে সেট হয়ে যায় দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন ধনে পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর ফুলকপিগুলো আমার ভাব দিয়ে ঠান্ডা হয়ে গেছে আমি গ্যাসের উপর এটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি এটা সর্ষের তেলেই ভাজব আমি একটা করে ফুল এর মধ্যে দিচ্ছি চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে আমি এবার এটাকে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন কোন যে কোনো জিনিস ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলে ভাজাগুলো খুব ভালো হয় এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপির ফুল আস্তে আস্তে চামচে করে তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এগুলো ভাজা হয়ে এসছে আমি এগুলো এবার তুলে নেব আমি আবারও এক রাউন্ড আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলেও নিয়েছি এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর একটু দেবো চাট মশলা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের তাহলে আজকের মতন এই পর্যন্ত